নমস্কার, সিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিজু। বোধন থেকে বিসর্জন অনলাইনে সারাক্ষণ। আরসিটিভি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, শাস্ত্রমতে শনিবার দশমী, উমা ফিরে গেলেন কৈলাসে। সকাল থেকে বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জে পুজো মণ্ডপগুলোতে চলল দশমীর পুজো। পুজো শেষে চলল সিঁদুর খেলা। মহিলারা একে অপরের মাথায় সিঁদুর পরিয়ে একাত্মতা প্রকাশ করলেন। দুর্গাপুজো তো শুধু উৎসব নয়, আবেগের আরেক নাম। তাই হাতে নতুন ক্যালেন্ডার পাওয়ার পরই দুর্গাপুজো উৎসবের দিকে চোখ রাখে বাঙালি। শনিবার দশমীতে মন ভারাক্রান্ত সকলে সিঁদুর খেলার মধ্যে দেবী উমাকে বিদায় জানালেন মহিলারা। চলল মিষ্টিমুখ এবং শুভেচ্ছা বিনিময়ের পালা। রায়গঞ্জ শহরে বেশ কিছু বাড়ির প্রতিমায় দিন বিসর্জন দেওয়া হলো। কুলিক নদী ঘাটে ঘাটে বিসর্জন পর্ব সম্পন্ন হয় শনিবারই। মনে বিষাদের আবহ তৈরি হলো, আশা একটাই, আসছে বছর আবার হবে। সকলের একটাই প্রার্থনা, আসছে বছর আবার এসময়। দুর্গাপুজো আনন্দে মেতে উঠেছে 8 থেকে 80 সকলে। এই উৎসবের দিনগুলোতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের সদস্যরা বকুলতলা মোড়ে টেন্ট করে সাধারণ দর্শনার্থীদের জন্য ঠান্ডা পানীয় জল এবং প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করেছে। প্রতিমা দর্শনে বেরিয়ে দর্শনার্থীদের পিপাসা পেলে তারা এখান থেকে পানীয় জল সংগ্রহ করতে পারেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা পরিষেবা রয়েছে। খুদেদের জন্য রাখা ছিল চটকলেট। আয়োজক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলার সংস্কৃতি এবং কৃষ্টিকে এগিয়ে নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিরোধীরা চক্রান্ত করে উৎসবগুলোকে নষ্ট করতে চাইছে। মানুষ তাতে সাড়া দেয়নি, সকলে উৎসবে মেতে উঠেছে। প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষাশালের পক্ষ থেকে রায়গঞ্জ পঞ্চানন বর্মা মোড়ে থেকে আমরা দুর্গোৎসবে আসলে আগত দর্শনার্থীদের জন্য ঠান্ডা পানীয় জল, প্রাথমিক চিকিৎসা এবং স্টুডেন্টসদের জন্য আমরা চকলেটের ব্যবস্থা করছি। শিক্ষক নেতৃত্বরা সকলে ব্যবস্থা করেছেন। আমরা চাই যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যেভাবে করে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাচ্ছে, বিরোধীরা বিভিন্ন চক্রান্ত করে উৎসবগুলোকে নষ্ট করে দিতে চায় তারা বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু মানুষ তাদের সাড়া দেয়নি। প্রচুর মানুষ আগত দর্শনার্থী, প্রচুর মানুষ বেরিয়ে পড়েছেন, আনন্দ উৎসবে মেতে উঠেছেন, আনন্দ করছেন, আমাদের ভালো লাগছে। আমরা প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে নবমী অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছি, বলছি কালকেও আমাদের শুভেচ্ছা জানানো হচ্ছে, আগামীকালও চলবে। তবে আমরা চাই যে প্রত্যেক মানুষ বাংলায় শারদোৎসব উপলক্ষে প্রতি বছরই বিশেষ সামাজিক কর্মসূচি গ্রহণ করে লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ। এবারে একই ছবি, রায়গঞ্জে শুক্রবার তাদের পক্ষ থেকে একটি বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন করা হয়। প্রায় 200 জন মহিলা হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি, পাশাপাশি দর্শনার্থীদের জন্য পানীয় জলের বন্দোবস্ত করা হয়। রায়গঞ্জে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জের প্রতিনিধি বিপ্লব ঘোষ সহ অন্যান্য সদস্যরা। প্রতি বছর সবার জন্য বস্ত্র বিতরণ করে থাকি, আর আমাদের যে পথচলতি মানুষ আছে যারা পুজো দেখতে বেরোন, তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা এবং কফির ব্যবস্থা করে থাকি। তাই একটা নাচ আমরা আজকে জন্য আমরা ফাস্ট করেছি, এটা এখানে চলছে। আগে আজকে আনুমানিক 200 জনকে আমরা মণ্ডপে মণ্ডপে দশমী পুজো শুরু। দশমী পুজো মানেই ভারাক্রান্ত মন বাঙালির। মা ফিরবেন কৈলাসে, নীলকণ্ঠ পাখির হাত ধরে মা বিদায়ের প্রস্তুতি যখন মণ্ডপে মণ্ডপে, তখন শনিবার সকালে নবমী পুজোর আয়োজন করা হলো বিধাননগরের অলোক রায়ের বাড়িতে। দুর্গার পাথর মূর্তি আনিয়ে বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন তিনি, পরে সারা বছর দুর্গা অধিষ্ঠান এই বাড়িতে। দুর্গার বিসর্জন নেই এখানে, ফলে নেই বিজয়ার হুড়োহুড়ি। প্রতিদিনের মতো শনিবার নিষ্ঠাভরে দেবীর আরাধনায় মাতলেন পরিবারের লোকেরা। মহানবমীর রাতে রায়গঞ্জের রাজপথ কাঁপলো চিৎকারে। এই আওয়াজ প্রতিবাদে ভাষা।
উঠলো উই ওয়ান জাস্টিস স্লোগান। আর জিগর কাণ্ডের ঘটনার তদন্তে প্রকৃতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে মহাষ্টমীর রাতে রায়গঞ্জে পথে নামলেন প্রতিবাদীরা, মহামিছিল করা হলো শহরে। আরজিগর নিহত মহিলা চিকিৎসককে স্মরণ করে তার সাথে যে পৈশাচিক ঘটনা ঘটেছিল তার সুবিচার চেয়ে শুক্রবার রাতে রায়গঞ্জের শহরে একত্রিত হন প্রতিবাদীরা। শহরে ঘড়িমোড় থেকে মিছিল করে শুরু হয়। এই মিছিলে এগোতে থাকে দেহশ্রীমোর হয়ে, সকলে গলা ফাটান সুবিচারের দাবিতে। কপালে ব্যান্ড এবং বুকে ব্যাস লাগিয়ে মিছিলে সামিল হন বহু মানুষ। মিছিল শেষ হয় শিলিগুড়ি মোড়ে গিয়ে। এছাড়াও মোমবাতি প্রজ্বলন করা হয়। প্রতিবাদী ভাস্কর ভট্টাচার্য বলেন, আমরা পুজোতেও আছি প্রতিবাদেও আছি, এই উৎসব আমাদের যতটা না স্পর্শ করছে তার চাইতে বেশি স্পর্শ করছে প্রতিবাদে ভাষা। আমরা পুজোতেও আছি প্রতিবাদেও আছি, আমরা পুজোর উৎসব যা চলছে সেই উৎসব আমাদের যতটা স্পর্শ করছে তার চেয়ে বেশি আমাদের স্পর্শ করেছে প্রতিবাদের ভাষা। কারণ অভয়ের বাবা মা এই মুহূর্তে ধর্ণায় বসে আছেন তার মেয়ের বিচার চেয়ে, আমাদের অন্তরাত্মা কন্দনরত। আমরা মনে করি প্রতিটি রাজ্যবাসী আমাদের সঙ্গে স্বর মেলাচ্ছে। আমরা অভয়ের বাবা মার কথা ভেবে তাদের পদাঙ্গ অনুসরণ করে নতমস্তকে তাদেরকে আদর্শ মনে করে আমরাও পথে নেমেছি। আমাদের এটা গ্রহের উৎসব, আমাদের এটা প্রতিবাদের উৎসব। জোর সময় বলে নয়, আমরা কখনো রাজপথ ছাড়ছি না। আমরা যতদিন না ওই যে ছেলেগুলো যারা আমাদের সন্তান সম মৃত্যুর সাথে পাঞ্জা কষে যাচ্ছে তাদের অনশন করছে একটাই ডিমান্ডে, রাজ্যবাসীর স্বার্থে সবার জন্য, আমরা সেই জন্য পথে নেমেছি। আমরা মনে করি এই সমস্যার দ্রুত সমাধান হওয়া। অন্যদিকে শহরের বিশিষ্ট চিকিৎসক সুদীপ সাহা বলেন, এতে অভয়া পরিক্রমা ছিল তিলোত্তমার স্মৃতিতে, মোমবাতি প্রজ্বলন করেছি আমরা, আমরা তাকে কোনোদিনই ভুলবো না, এই বার্তা ছড়িয়ে দেওয়া হলো সকলের মধ্যে। আজকে অভয়া পরিক্রমা ছিল, আমাদের সন্ধেবেলায় একটা কর্মসূচি ছিল তিলোত্তমার স্মৃতিতে, আমরা ওখানে মোমবাতি প্রজ্বলিত করেছিলাম এবং মোমবাতি প্রজ্বলিত করে আমরা এটাই বলতে চাইছিলাম যে আমরা তিলোত্তমাকে আমরা ভুলব না। আর আমরা শুধু নিজেরাই মোমবাতি প্রজ্বলিত করিনি, তার সাথে মানুষকেও এ আবেদন করেছিলাম যে তার সবাই প্রজ্বলিত করে এবং শপথ নেয় অঙ্গীকার করে যে তারা তিলোত্তমাকে ভুলবে না এবং তিলোত্তমা যে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদকে এগিয়ে নিয়ে যাবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবর জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।